প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে হেরেছে ম্যানচেস্টার সিটি। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে তাদের ট্রান্সফার রেকর্ডের ইতিহাস। এতে করে কাটা পড়তে পারে তাদের শিরোপাগুলো। শিরোপা কেড়ে নেওয়া না হলেও সম্ভাবনা রয়েছে পয়েন্ট কেটে নেওয়ার, যদিও এসব অনেক দূরের হিসেব। বিশ্বকাপের পর প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার অ্যাডারসন এবং বিশ্বকাপের সেরা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজ। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পেপ গার্দিওলা কোচ হয়ে আসার পর থেকে ম্যানচেস্টার সিটি হয়ে উঠেছে আরও বেশি দুর্বার ও অপ্রতিরোধ্য। প্রিমিয়ার লিগে প্রায় গত 10 বছর ধরেই রাজত্ব তাদের, আধিপত্য দ্বিগুণ হয়েছে যখন পেপ গার্দিওলা দায়িত্বে এসেছেন। তবে এই মৌসুমটা নিজেদের মতো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির জন্য। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে অবস্থান করছে তারা। তবে তার চেয়ে বড় বিপদ এসেছে তাদের ট্রান্সফার ঝামেলায়। এ নিয়ে মিডিয়ার দাবি, হয়তো শিরোপা খোয়াতে হতে পারে, যদিও এগুলো আপাতত সম্ভাবনা। ফিরে আসা যাক মাঠের পারফরমেন্সে। এই মৌসুমে সুবিধাজনক অবস্থানে নেই দলটি। চ্যাম্পিয়ন হওয়া যাদের রক্তে মিশে আছে, এখন সেই দলটা পয়েন্ট তালিকার দ্বিতীয়তে। তাও কিনা, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে পিছিয়ে রয়েছে 5 পয়েন্টে। বোঝাই যাচ্ছে এই মৌসুমের শিরোপা ধরে রাখাটা বেশ কষ্টসাধ্যই হবে ক্লাবটির জন্য, যদিও শেষ পর্যন্ত লড়ে যাবে সিটিজেনরা, যেখানে পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে অ্যাস্টন ভিলা, যাদের অবস্থান পয়েন্ট তালিকার 11 নম্বরে। 21 ম্যাচে 28 পয়েন্ট তাদের। ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 10:30 মাঠে নামবে তারা। এই ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। মুখোমুখি লড়াইয়ে এখনও পর্যন্ত 27 বার দেখা হয়েছে তাদের, যার মধ্যে 19 বার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, 4 ম্যাচে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা, এবং 4 ম্যাচ ছিল অমীমাংসিত। তবে অপেক্ষা করছে একটি ব্যক্তিগত দ্বৈরথের, যেখানে প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার অ্যাডারসনের মুখোমুখি হবে এই বিশ্বকাপের সেরা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজ। এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার হয়েছেন অ্যাডারসন। গত 3 মৌসুমে এই গোল্ডেন গ্লাভসের পুরস্কারটি উঠেছে তার হাতেই। অন্যদিকে কাতার বিশ্বকাপে নিজের দেশকে 36 বছর পর বিশ্বকাপের শিরোপা এনে দিতে দারুণ ভূমিকা রেখেছেন এমি মার্টিনেজ। বিশ্বকাপের 7 ম্যাচে ক্লিন শিট রেখেছিলেন 3 বার। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ, টাই ব্রেকারে 2 বার দলকে জয় এনে দিতে দেওয়াল হয়ে দাঁড়ান তিনি। এছাড়া ফাইনালের শেষ মুহূর্তে অবিশ্বাস্য সেভ কারোরই ভোলার কথা নয়। ক্লাব পারফরমেন্সের বিবেচনায় অনেকটাই এগিয়ে রয়েছেন অ্যাডারসন, তবে দেশের হয়ে অনেক এগিয়ে মার্টিনেজ। বিশেষ করে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সব শেষ দেখায় ব্রাজিলের বিপক্ষে 1-0 ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের মধ্য দিয়ে 28 বছরের শিরোপাখরা কাটিয়েছিল আলফেসেলেস্তেরা। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হওয়া গত কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে 15তম শিরোপা এনে দেওয়ার পথে টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস জিতেছিলেন এমি মার্টিনেজ। তবে এবার কি ক্লাবের হয়ে সেই সাফল্য বজায় রাখতে পারবেন তিনি?